বাবা বিশ্বাস করো, কালকে মাঝরাত্রের দিকে আমি ওই জিনিসটাকে দেখছি। আচ্ছা বিশ্বাস করছি, যা। বাবা এটা মজা করার টাইম না। আরে আমি মজা করতেছি নাকি, আমি সিরিয়াস। কি বাপ বেটার মধ্যে তো চিল্লা পাল্লা কিসের, তাড়াহুড়ো চশমাটাও ভুলে গেছি। তোমার ছেলে বলতেছে কালকে মাঝরাত্রে নাকি সে পেতনিকে দেখছে। শুভজ্যোতি কাজ না থাকলে টিকটক কর। মা আমি সত্যি বলতেছি, তোমরা কেউ আমাকে বিশ্বাস করতেছো না কেন? এই দাঁড়া দাঁড়া, কালকে রাত্রে না তুমি জল খাই তুরছিলা? হ্যাঁ। তোমরা এখন আমাকেই পিতৃ ভাবতেছো, বাপ বেটায় কোনো তফাত নাই। আরে না না, তোমার মনে তো সুন্দর ফালতু মহিলাকে কে পিতৃ মনে করবে? তুমি আমাকে একটু ভালোবাসো না? আচ্ছা আচ্ছা, তুমি ওর কালকে রাত্রের পেতনির কাহিনীটা তো শোনো। আমি বলতে পারবো না বাবা, আমার জিনিসটা চিন্তা করলে গুজ বাম যায়। না না তুমি বল, তোমাকে তো বলছি। তাহলে শোনো, কালকে রাত ঠিক 3:04 শুভর ঘুম ভেঙে যায়। ঠিক তার 2 মিনিট পর ওর পিপাসা পায়। ও বিছানায় জলের বোতল হাতায়, কিন্তু পায় না। ও তারপর উঠে বসে, তারপর সে তার কান দিয়ে তাকালে দেখে সেই জলের বোতল পড়ার টেবিলেই। ও মশারি উঠিয়ে বোতলের দিকে যাওয়ার চেষ্টা করে। ও মশারি একবার টান দেয়, দুইবার টান দেয়, কিন্তু মশার বিছানার তল দিয়ে বের হয় না। ঠিক 3 বার টান দেয়, হঠাৎ দেখে মশারি বের হয়ে গেছে। তারপর প্রথমে পা নামায়, প্রথমে প্রথম পা, পরে দ্বিতীয় পা, তারপর তৃতীয় পা। তৃতীয় পা আমি বিছানা দিয়ে নামছি। তারপর জলের বোতলের দিকে হাত বাড়াতে লাগলো, হাত বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে। ঠিক সেই সময় হাতটা বোতলের কাছে আসলো, যেই বোতলকে ধরতে গেল ঠিক সেই সময় ও দেখলো বোতলটা ধরে ফেলেছে। জল খাওয়ার পর ও বিছানায় চলে আসে, ঠিক শোবে শোবে ভাব। সেই সময় ও জানালার দিকে একটা ছায়া দেখতে পায়। ও ভয় পায়, কিন্তু ও বুঝে যায় ওটা পাশের বিল্ডিং এর ছায়া। তারপর শুয়ে পড়ে, কিন্তু ও ভয় পায়, ও ওর আঙুল চুষতে থাকে, ঠিক যেমন তুমি আমার সাথে লেগে থাকো। ঠিক সেরকম ভাবে ওর আঙুল আর ওর মুখ লেগে আছে। হঠাৎ ওর মনে হলো ওর রুমের দরজার দিকে কেউ আছে। ও ভয় পায় তাকাতে, কিন্তু ও তাকায়, যেই তাকায় দেখে দরজা। তার কিছুক্ষণ পর ওর ঘুম আসতে শুরু করে, ও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ওর মনে হলো ওর পায়ের মাঝখান থেকে কিছু জাগছে। ও যেই হাত দেয় দেখে স্বপ্ন ভেঙে গেছে। মা তুমি যাও, আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে, এটা স্বপ্ন ছিল। দেখতেরি আমার এত সময় নষ্ট করলি, আমার কত অফিসের কাজ বাকি। সরি মা। বাবা তুমি কার কাহিনী শুনাইতেছো, আমি তো তোমাকে এই কাহিনী বলিনি। তোর কাহিনী একটু বেশি নর্মাল ছিল, আর তুমি অ্যাড করে অ্যাবনর্মাল করে দিছো। ওয়েট, বাবা এত তাড়াতাড়ি কিভাবে অ্যাড করলো?